Hello. 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 Acıkar. মহতি দিনে হানিত শ্রীকৃষ্ণ চেতন ভাগবত সঙ্গই এমন উদ্যোগ হানছে গা যে যে গিরজ্ঞ যে ব্যক্তিত্ব গিরকৌর আমি প্রতিষ্ঠান হিসাবে আমি আখ্যায়িত করে পারি আর একমাত্র কীর্তিমান ব্যক্তিত্বই এবং কীর্তিমান জিপুত পেয়া যে ইমাবা সার্থক সে ও কীর্তিমান জিপুতুতায় সমাজানাত প্রতিষ্ঠানাকে আনি যাবে রূপান্তরিত হয়ে তারা এর সাথে প্রতিষ্ঠানাকে আনার ভিতরে আমার রঘুনন্দ কীতিস্বামী শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর আমার ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক সমাজাহনর নিঙে যে লোপগত সানিয়া গিয়া সমাজানোর স্থিতি অনুবা করে দিয়া সমাজানোরে অন্য জাতিগোষ্ঠীর মুঙে দে সম্মানজনক অবস্থানত উবা করে দেছে গা ও ডক্টর কালীপ্রসাদ গিরক করে পল্লাই মি অন্তরাত্ম শ্রদ্ধা কাত করি আজকার তার 84তম জন্মদিবস উপলক্ষে লগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যে সংস্থা গয়া যে উদ্যোগ আজিকালি নেসিগা এবং আজিকার যে এ 3-4 দিন যাবৎ যে ডক্টর কালীপ্রসাদ সিংহ করে যে আলোচনার যে দিন ক্ষণ কাল বা আলোচক হিসাবে তানু কিহান চিন্তা করে করেছি এ চৈতন্য ভাগবত সংঘের অ্যাডমিন মানস ডক্টর মানস আমার বিদ্যুৎ ত্রিপুরার বিদ্যুৎ পাথারগান্দির আমার নালিবাড়ির রবি তথা ডক্টর হরেন্দ্র আমার বাংলাদেশের আমার প্রভাস সিংহ গিরক এডমিন গিরকরে এহান রকায় থাকার দৌড়ি যে মরে পে মাতেছি বলে আনা কই এহান রকায় থাকার দৌড়ি যে তানু চিনিয়া চিনিয়া সমাজে হানাত কিহাং করাই থক ওর সাথে বলিষ্ঠ কাকিহাং করাত লাগে শিব এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত কম দিনের ভিতরে আন্তর্জাতিক প্রতিষ্ঠা হাত রূপান্তরিত হইয়া গেল গা মুয়ে দেয়ার কো হওয়া বা কাকি কর্তাই ওহানোর কা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যার চিন্তাবিদ এডমিনরে পল্লাই মি থাকার জানাওরি কনা কইলেও তানুর চিন্তার আমি শ্রদ্ধা করুরি বড় আমার শ্রোতা মন্ডলী আজকাল আমার মহান ব্যক্তিত্ব অর্গ যে যে কথা আনি আজ আলোচনা করত একেবারে যে হব আলোচনা করতো আমি শ্রোতাগিরি থা নিয়ে মর আলোচনার তো যদি কোনো ইন্টারাকশন ওয়াহের তো ইন্টারাকশন আছে তার ওয়েলকাম আমি ইন্টারাকশন নিয়ে বিস্তারিত আজকের দিনে আমার যাতে মনে রাখবি ইন্টারাকশনের প্রয়োজন সুতরাং আলোচনা হানত গৃহীথানির অংশগ্রহণ নিয়ে আম আশা করি বড় শ্রোতা মণ্ডলীর বারো মি হাব্বি ভুজঙ্গিরের শ্রদ্ধা ভুজঙ্গিরের শ্রদ্ধা জানিয়া কনাক বয়সে ছাত্র তরুণ প্রজন্ম যেটাই হার পানি থক উতারে বাং সে কাত করিয়া সমাজের প্রতি কালীপ্রসাদ গৃহকর্ট আকৃষ্ট হওয়ার আবেদন থইয়া আজকার মর কথা দুভা মাতানি মনে যে ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক
গবেষণা জগতের বিষ্ণুপ্রিয়া মণিপুরী গবেষণা জগতের পথিকৃত গো এবং অগ্রদূত গো। যদি আমি গোকুলানন্দ গিরিস্বামী গির করে যদি সমাজ জাগরণ অগ্রদূত গো বুলিয়ার শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আমি যদি সাংস্কৃতিক ধর্মীয় সাংস্কৃতিক পদগত আমি অগ্রদূত বলে পারি আর পথিকৃত বলে পারি আর, তাহলে গবেষণা জগতের অগ্রদূত আমার ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক। শুধু গবেষণাই না গই, গিরকের যে একাডেমিক, আমি গিরক বলে আমি একাডেমিক অ্যাম্বাসাডার হয়ে যাব আমি আখ্যায়িত করে পারি আর। কিয়া একাডেমিক অ্যাম্বাসাডার বলি আর, গিরক প্রলয় ব্যক্তিত্ব গো, যে গই ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে শৈক্ষিক বন্ধুত্ব মিত্রতা এবং শিক্ষার উন্নতিকল্পে সুস্থ চিন্তা বিতরণ করিয়া ইন্ডিয়া বাংলাদেশে পরিভ্রমণ করেছে আমার ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক। আমি গিরকের আমি একাডেমিক অ্যাম্বাসাডারও বলে পারি আর, ইন্ডিয়া এবং বাংলাদেশের আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের শৈক্ষিক পরিবেশ সাহিত্য ভাষার গজে কিছুদিন করি আমার গজরে কাইতাঙায় এ চিন্তালো ইন্ডিয়ার আমার ত্রিপুরা আসাম পরিভ্রমণতে আসে আসে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের লগে সাহিত্যিক যে সেতুবন্ধন করে দেখাতে আমার ডক্টর কালীপ্রসাদ গিরকে চমৎকার তার ভূমিকা। আমার ডক্টর কালীপ্রসাদ গিরক বাংলাদেশে যেবাকা শৈক্ষিক বাতাবরণ মৈত্রীপূর্ণ বাতাবরণ সৃষ্টি করার সময় ওনা ঠিক পৃথিবী ওনাথ ঠিক আমি আর এক সাহিত্যিক আমার বর্ষিয়ান সাহিত্যিক আগো যেগুলো আমি গর্ব করি আর, শিক্ষাবিদ ব্রজেন্দ্র কুমার সিংহ গিরক ও বাতাবরণ আর কৌথ করে সুতরাং আমি পল্লাকার একাডেমিক অ্যাম্বাসাডার দরিয়ার তাই আমি ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে ডক্টর কালীপ্রসাদ গিরক। সুতরাং গবেষণা জগতের অগ্রদূত এবং একাডেমিক অ্যাম্বাসাডার আমার ডক্টর কালীপ্রসাদ গিরক, চমৎকার তার ভূমিকা। এবং পল্লাই গিরকের সিংহিত পল্লাই গিরকর জন্মদাত্রী ইমা গিরকরে লালন পালন করেছে বাবা ও ইমাবার প্রতি পল্লাই মি হমাদৌড়ির সাথে সুপুত্র পেয়া কীর্তিমানসি ও ইমাবা ওখানে আমার উদাহরণ আন আমি কি সাথে করিয়া আমার আজকার প্রজন্ময় বা আজকার আমরা তর্ক কনাক প্রজন্ময় যেটা সংসার কর্তরা কি সাথে করে কীর্তিমান জীবুত পানা এহানো আমি চিন্তা করাই থাকি তৈ এহান কালীপ্রসাদ গিরং তো আমার ডাঙর উদাহরণ আন। এরপরে আমি কালীপ্রসাদ গিরকর একাডেমিক ইমাবার আদর্শ হন আমি হাই পালন করা থক লগে যে পড়াশোনা আরম্ভ করেছিল গিরকে পল্লাইতই তা অন্য চিন্তালো তার প্রথম জীবনের শিক্ষাগুলো মায় পাক সাধু যেগর প্রভাবে গিরক মেধাবী রেজাল্ট করানোর পরে আধ্যাত্মিক পদে ছুটিয়ে গিয়া গিরকে অধিকারী ম্যাট্রিকে ইলেভেন্থ হয়ে পাশ করেছে গিরক। কিন্তু গিরকে আধ্যাত্মিক জগত ওর সংস্পর্শে গিয়া গিরকে সংস্কৃত মাত সমস্ত ভাষার উৎস সমস্ত ভাষার মাতৃভাষা অলিয়াতে আমার সংস্কৃত উহানরে অনুধাবন করে গিরকে আগুইয়া গিয়া কীর্তিমান রেজাল্ট করানোর পিছনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তো এমএও পাশ করল এবং পিএইচডিও করল এবং গিরকর পিএইচডি হওয়ানরে আমার মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে পল্লাকার পিএইচডিও যে গিরকগড় এমন থেসিসান এমন টপিকগ তার সাহস তার চিন্তা অনুর আমি থাকার দেওয়া লাগতো স্টাডি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ল্যাঙ্গুয়েজ যে জাতিয়ান হবায় ওবা নারেসি সময়ীমনাথ জাতিয়ান হবাইয়া হবাইয়া উবাইয়া মানুষমুঙে পরিচয় দিয়া নারে সময়ীমনাথ লাগিয়া ল্যাঙ্গুয়েজ ওয়াল ওবা সেগাওয়ান অতি মারাত্মক কঠিন সাবজেক্ট লোবাইয়া গিয়া গিরকে তার অনেক খ্যাতি সম্পন্নভাবে পিএইচডি আলম করিয়া উপিত তা
দিল্ক গিরকর পিএইচডি হনাত গিরক চিকিৎসাতে পিএইচডি করলোহান গিরিথানি মরাং তো জিং ও বহুত গবেষণা করতে হতা গবেষণা পিএইচডি করলে গবেষণা হন না গই হুদা পিএইচডি করলে গবেষণা উদাউট ডিগ্রি আগে পিএইচডিও করে পারে মানে উদাউট ডিগ্রি আগে গবেষণাও করে পারে পিএইচডি থানা ওয়ান উদ্দা যে গবেষণার যে মূল উপাদান হন মাতনারিয়ার আগো বিএ পাস করিও আগো গবেষণা করে পারে হয়তো প্রাতিষ্ঠানিক গবেষণা হলে গবেষণা করে পারে সুতরাং গিরকে যে গবেষণা হান করেছিল বিষ্ণুপুরিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ চমৎকার এক সাবজেক্টটা হান যেপিত আমার যাত্রানু স্বীকৃতি কম উপিত আমার ল্যাঙ্গুয়েজ দরিয়া গিরকে এমনভাবে আগুয়া গিয়া খালি ডিস্টার মি কামাত উবাস ওয়ান হান্না পিলান্তে মি কামাত উবাস ওয়ান হান্না পিলান্তে মাত ওয়ান দা হান্না পিলান্তে মি সাই পড়ুরি থাক মানুরে ও মা না কিতা ও মি তে বুড়ি গো পারি বুলিয়া হাই 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 আ আ লাগে ও মি তে মি তে বুড়ি গো পারি বুলিয়া হ্যালো হ্যাঁ এখানে ডিস্টার্ব কল গিরিধানি এরপরে আমার গিরকর গবেষণা ওয়ান আমার থরে হানরে বিষ্ণুপুরিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ ওয়ানরে ভারতবর্ষর শৈক্ষিক মণ্ডলী বদনিয়া বড়াই লওয়া এহান গিরকর ডাঙর অবদান নান যে ভারতবর্ষর ইউবিসির ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের আন্ডারে যেবাকা পিএইচডি করলার সময় ওয়ানাত ভারতবর্ষের যত বিশ্ববিদ্যালয়ের ভিতর আমার থরে হানরে তা স্বীকৃতি এবং থারে হানরে গজনার চেষ্টা লোবালিয়া সময়ানাত গিরকে নিয়াম হব্বা করে এমন থেসা গিরকে লেখেছে চমৎকার যুক্তি লেখেছে গিরকে যে স্টাডি ইন দ্য বিষ্ণুপুরিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ এপেট গিরকরে আমি কনাকের তো আমি গিরকর খানি এ গবেষণাত খানি অপচর্চা হান করল শুনেইলাম আমি শুনেইলাম মানে তাই কমন পিপলে যাবে এবাকা আমি আইয়া আমি যেবার গবেষণা করিয়ার গবেষণা সূত্র গহার পিয়ার এবাকার পিয়ার গিলকে কতিয়ান পরিশ্রম করিয়া কতিয়ান সূত্র দরিয়া গিলকে উপস্থাপনা করেছে ওহান একমাত্র সূক্ষ্ম চিন্তাবিদ যে শৈক্ষিক বাতাবরণ লো যে চিন্তা করার ওই উপলব্ধি করে পারতই আর ওই যদি উপলব্ধি করে না যদি ওই জিনিস ওয়া জ্ঞানের গা তাহলে ওহান গিলক ওর খানি চিন্তার খানি ও বরবার সৎচিন্তার খানি ও আবই তুই পাওরি সমালোচনা করানি হবা তুই জিনিস ওয়ান পুঙ্খানুপুঙ্খ রূপে হার পেয়া সমালোচনা করলে আর কেউ হবার কারণ যে কোনো জিনিসে তিনটা স্টেজ থাকে আন থেসিস আন অ্যান্টিথেসিস আন সিনথেসিস তা যদি মি কথা আন মাতুরি আর এক বিতর্ক অ্যান্টিথেসিস আইতই বিতর্ক হাত তো আর এক সামারি আইত সিনথেসিস সুতরাং ও গিরকে যে জেপি গিরকরে দুর্নামখানি অপচর্চাখানি করলা আজি বার উল্লেখ করতে বাধ্য গিরকের পরিষ্কার লাইন ধান যে এমা তো সে আঙ্কি তাই যে পরিষ্কার লাইন ধান ইন দ্য ভিউ অফ সাম এক্সট্রিমিস্ট অফ দ্য মিথেইস দ্য বিষ্ণুপ্রিয়াস আর দ্য ডিসেন্ডেন্টস অফ সাম লকাস্ট বেঙ্গলি হিন্দুজ হুই আর ব্রড ক্যাপটিভ by some king of Manipur and Vishnupriya Manipuri is a language of those captives and that ehanore amar samaje khani odinkar dine boro amar durbhagyo jego podgode aguyar ore ami welcome na koriya giro kore ek comment e halo giro kore jebaka degrade korar chesta korlam durbhagyo jona in the view of extremist of the mites ta na goi মিতের এক্সট্রিমিস্টে মাত্রা শব্দ ওহানরে ওহান তার ওহানরে তার সুন্দরভাবে কাউন্টার দেয় তাই তার ফোর্থ থিওরি এতই হবার কাউন্টার আনতেছে দ্য ফোর্থ থিওরি মা এমন হবার কাউন্টার দিচ্ছে ওহান গিরিয়ে থানি পাকলারি পিদাঙাই ওহাল্লো যার ফলে এখান আমিও কোনাকে তুনেই রাঙানতে আমার মনের মধ্যখানি নাগই চিন্তা সমাজছিল খানি আমি হান্না পাই না ওবাকে তাম্পর লাঙানতে এগুলি আমার গিরু গেছে মাত আছে বলে আসা মানে সুতরাং আমি এহাত নও গিয়া ইমি এহান মাতানি থক যে কোনো মানুষ পদ গদা আগুয়া এতে উপিত ওয়েলকাম করানি ওয়েলকাম করিয়া তার কিহান ভুল কিহান শুদ্ধ ওয়ান নির্ণয় করানি থক আমি যদি
অধিকার দিনে গিরো করে যদি ওয়েলকাম করিয়া গিরো করে যদি আগুই আজ সমাজ আনার চেহারা আলাদা হয়েছে দিয়া আজ যে আর সমাজের যে প্রেক্ষাপট গিরিখানি আজ আসছে প্রত্যেক অনুতাপ করিয়ার হাব্যীয় অনুতাপ করিয়ার যে সমাজে আনকুপে পড়লাম আদাল এমন অভিশপ্ত সমাজ যান অভিশপ্তান আরম্ভ হয় তাই যেদিন গিরকে ও অ্যাডভান্স নলেজ আলো যে বাকা সমাজ আনার ফুলর মালা দিনগুলি আইতে ফুলর মালা আমি লনা হিমপেলাং না লইয়া পড়ঞ্চ তার বিরুদ্ধে খানি অপহান আজিকার সমাজে আনার যে অবস্থা আনার মেইন টার্নিং পয়েন্ট গোবিথালিতা উদিন যদি গিরকর করলাম হইস উদিন যদি গিরকরের কি ব্যক্তিত্ব ব্রজেন্দ্রের কি ব্যক্তিত্ব জগৎমোহনের কি ব্যক্তিত্ব মদন মোহন মুখের যে ব্যক্তিত্ব যদি আমার ইন্দ্রকুমার যে ব্যক্তি আকুই যদি বললাম হইস আকুই যদি থাইলাম হইস আর সমাজান মুঙে দেওয়া গেল অতি মুঙে দেখে লাগ এহানোর পিছনে আজিকার যুব প্রজন্ময় আজিকার চিন্তাবিদে সূক্ষ্ম চিন্তা করিয়া ভবিষ্যতে সেন্সটেন্স না হোক এ চিন্তাল মুঙে দে আগুয়া জানা থাক এহান গিরিধানের প্রতি মরে চান যে ও অভিজ্ঞতা লো বার আজি ও অভিজ্ঞতা হওয়ার তো যে তিতাহান নুকুলিয়া সমাজাত আয় আছে একই সাথে সংশোধন করে পারতাঙায় এর সাথে চিন্তাবিদ ওর চিন্তাত্মকের সাথে সংশোধন করে পারতাঙায় আমি হন কুপ করে খাল করে থক সুতরাং গবেষক ওর হুদগত দাবদানি থক বার গবেষক যদি সুস্থ যদি না করতে তাহলে ওর হুদগত বারো সাধারণ মানুষ হুদ কথার হুদল দাব দিলেতে অসুবিধা হইতই অনেক জায়গা বিশেষ করে এর সাথে সাহিত্যর ক্ষেত্র সুতরাং ওয়ানলকা আজকার আলোচনা চক্র আলোচনার মাধ্যমে আমার এপিলিয়ান তাই আমি মুঙ্গের সমাজান অতি হবানি লাগতই নাহলে আমার অস্তিত্ব বড় অস্তিত্ব বড় সংকটাপন্ন এ পিত্ত রক্ষা পেতে গেলে গা সুস্থ চিন্তা নিরপেক্ষ চিন্তা গঠনমূলক চিন্তা যুক্তিগত চিন্তা আহানি লাগতই হুদগতে দাব দিলে হুতর সমাজ কোনোদিন সঠিক হয় সুতরাং হুদগত্ব আমি জানা লাগতই গাঠা যে হুদগা রূপে ডাল ডাল হাইবা গেনের গা আমি হুতে চললে সমাজ আজিকার পরিণাম অমুকই মাতের উগড়া বিয়া করে কুহান না অমুকই কেয়া মাতের উহানোর খানি আমি মূল্যায়ন করে আমি থকিত অমুকই মাতের মাত্রমে লই মূল নাই এ থিওরি আল সমাজ আমি বহুত পিঠিত গেছি গান এহান মর অবজারভেশন হ্যাঁ আমার মূল্যায় অমুকই মাতের ইয়া করতে নাই ও মাতের উহানোর যুক্তি আন আমি হাব্বে আর পানি থক হার না পেলে আমি আঙ্করে আর পানি থক কিন্তু হুদগত দাব দিয়া সমাজ না চলের যে জ্বলন্ত প্রমাণ আজিকার সমাজে আনোর যে বিষাক্ত পরিবেশ আমি তাই হুতে দাবদানির কারণে হানলতা ও হল গবেষক চিন্তাবিদ শিক্ষাবিদ হুতে দে না দাব দিতারা যদি তার সঠিক শিক্ষাবিদ সঠিক গবেষক সঠিক চিন্তাবিদ হইতারা তা গবেষণা করলে যে সঠিক হইতে মানে গবেষণা করার পরে ওহানের যে তা কতিয়ান সুস্থ চিন্তা করে পারে ডিগ্রি আন পেলু পিএইচডি পেলু ওহানের ডাঙরি হেন না গে মিহানোর পিঠিয়ানাত ও করলু কামহানোর আমি কিসের সাথে সমাজে রূপান্তর করতো বা করলু কামহান বাতাবরণকে সৃষ্টি করতো উসাদে যাবা সবসময় চিন্তা করে পার্থক্য তাই সঠিক গবেষক আও সঠিক চিন্তাবিদ আও আমি সঠিক চিন্তাবিদ সঠিক গবেষক সঠিক বুদ্ধিজীবীর চিন্তালও মুঙে দেয় আগবানি লাগতই এহান আজিকার ডক্টর কালীপ্রসাদ গিরকর তার মনের বেদনা হওয়ান এহানাত প্রকাশ করে গেছে এবং গিরক যেবাকা পিএইচডি করিয়া যেবাকা ডিলিট সমাজে ডিলিট বলতে আমি স্তম্ভ বলে গিরকরে আমি একাডেমিক স্তম্ভ আগ যে ডিলিট পাহিতা ব্যক্তিত্ব আগে আমার সমাজে যেগুলো তাই আজিকার যার নামে আমি স্মৃতিচারণ করি আর সুতরাং ডিলিট যে তা পাশে ডিলিট পেয়ে তারা পিএইচডির সময় গাইডা অফার ডিলিটের বলে কোনো গাইড নেই তারা তার সেলফ অ্যানালাইসিস সেলফ ইন্টারপ্রিটেশন লগিয়া তার থেসিস ওয়ান জমা পড়লো করে এক্সপার্ট ওয়ানরে তানু এক্সামিন করিয়া হোয়েদার হি ক্যান বি অ্যাওয়ার্ডেড ডিলিট অর নট গিরকে স্পেশাল এরিয়া অদর আছে কারণ যে কোনো মানুষ আগো ডিলিট পেতে গেলে গা স্পেশালাইজেশন এরিয়া ধরায় লাগতে গিরকে ধরে তাই ইন্ডিয়ান ফিলসফি ইন্ডিয়ান ফিলসফি এমন তা হব হবা বই পনেরো ষোলোহান বই এমন যে হাতে লেখাছে ইন্ডিয়ান ফিলসফিত চমৎকার জ্ঞানের মূল্যায়ন হইতে মিটে রাজনীতি বিজ্ঞানের ছাত্র আনতে মেয়ে মাটিক মূল্যায়ন করে নাড়লো মোর বন্ধুবর কলেজে আমার কলেজে আসিলা বাঙালি চিন্তাবিদে মোরে মাতলা মিস্টার সিনহা কে বি সিনহা ইজ ইয়র জুয়েল
যেভাবে উনি যে যতগুলো ফিলসফি বই দেখেছেন দারুণ এক্সেলেন্ট, বাঙালি চিন্তাবিদের যে বাঁকা চিন্তা করে মাত্র সময়ওয়ান আমি গিরক ওরে একরাই লাগতো। সুতরাং এ এরিয়া গিয়া দা কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যাবসলিউটিজম ইন ইন্ডিয়ান ফিলসফি এগুলো গো যে তা ডিলিট পেয়া সমাজে এবাকাও স্তম্ভাগ্য ডিলিট করতা হিজ একাডেমিক পিলার। তার ব্যতীত কোনো সমাজে কোনো ডিলিট আগ্রহীয় ন এবার পেয়ে না পাশি, কিন্তু পাকা মুঙে আমি আশা থাকি আমি না পাশি ওনকে বলে আমি উহা না পাশি বলে আমি হারো বসিয়ান না গই, তারে হিংসা করিয়া তারে প্রতিহিংসা করে যদি আর ডিলিট পার তাহলে সমাজে উহান জিতাই উন্নতির লক্ষ্য। ওর সাথে একাডেমিক যদি হিংসা যদি কোনো কর্তারা একাডেমিক হিংসা উতাল যেতাই আমার তা ও হিংসা দরকার। গুণর প্রতিহিংসা করে হাজার হাজার গুণ সৃষ্টি হইত, কিন্তু গুণর প্রতিবন্ধকতা না করে হাজার হাজার গুণ নষ্ট হইত। যেরকম মুঙ্গা আগুয়ার সময় উপরে কিসা করে ঠেঙ্গানকা পানি উহান চিন্তা না করিয়া আহের সময় মানে গৃহকরটিকে যদি মিও না যাতে বলিয়া আমি যদি গৃহকর হিংসা যদি করি আর তাহলে অহিংসাওয়ান আমি সমাজে বিচারি আর এবং গঠনমূলক সমাজে আনে উষাদে হিংসাই বিচারার। ওয়ান আমার শ্রদ্ধীয় আমার সাহিত্যিক আমার ব্রজেন্দ্র কায়াগিরকে আমার মদন মোহন মুখার্জি মদন এইগারে মাতাছিল মি একমাত্র সমাজে নাথ হিংসাগর উড়িও মি মদন এইগারে কিয়ান হিংসান কাব্যচর্চার হিংসান গুণর হিংসা করল অধিকার দিন যায় ব্রজেন্দ্র কাকাই মাতরান মি হিংসা করি তার সমাজ আগরে কুঙ্গ মদন এইগা মদন এইগারে বারবার আমাদের কিন্তু হিংসা দে করে কারণ মদন এইগায় কম কবিতা দেখলো মদন এইগার কবিতাও তা হয়তো মরাং তো জিঙি আছে হ্যাঁ মি আলোকও জিঙি এহানে দেখাই অধিকার ও ফিলসফিয়ান আমার ব্রজেন্দ্র কাকাই আমার মদনই গাড়ি হিংসা করেছে। এটা চমৎকার উদাহরণ। আজিকার দিনে আমি ডিলিট আগ্রহী পাচ্ছে এবং এহান আগ্রহ লগে এপের আসাম বিশ্ববিদ্যালয় এবার পেয়া স্টিল নাও দিয়ার ইজ নো ডিলিট ডিগ্রি হোল্ডার, অনলি ডিগ্রি হোল্ডার ওয়াজ ডক্টর কালীপ্রসাদ সিং। যেন আমি আমার গর্ব আমার অহংকার এবাকও আমার সমাজে কোনো আমার সমাজে বাঙালি সমাজে বড় একর বুকে নো ডিলিট কোনো ডিলিট নেই। যদি থাই তারা কোনো বাইরে গিয়া হয়তো কোনো কারণে বাঙালি এমাটিক বিশ্ববিদ্যালয় উহা আলাদা ইয়ারিয়া, কিন্তু আমার জানা মতে কর্তব্যদের ভটে যায় যে জায়গা বাঙালির গর্ব অবুতরা উগৌ ন অপাস উগৌ ডিলিট নেই বিসিবি এটা ডিলিট। সুতরাং আমি ডিলিট না পাশি অনুকা বলিয়া আমি দুঃখ করে থক, কিন্তু তা আক্ষ বাপি আছে বলে আমি হারো ইয়ার তেহানোরকা আর একা গো তার লগে প্রতিযোগিতা করিয়া আমার কোনাকে তো যে গৌ বলা আইলে আমি উড়ে ফুলর মালা দেমার টাঙাই ইউ আর অলসো অ্যানাদার জুয়েল অফ আওয়ার সোসাইটি আমি উড়ে আনন্দে উড়ে আলিঙ্গন করিয়া আর কম মনে রাখবো যেন আবাহন করতাঙায় এহান ডক্টর কালীপ্রসাদ গিরকে এহান বিচরা ছিলেন। গিরকে মরে গবেষণার জগতে খানি মাতা নিমাতা আছে গিরকে পিএইচডি করিয়াই অনেকগুলো পিএইচডি করিয়াই থাইল্লা জুম্মরে থাইল্লা পিএইচডি আনলো মই ইমি ওয়ানে ডিগ্রি আন পেলা ও কিন্তু গিরক কিন্তু পিএইচডি আম পানার পরে গিরক না জিরাছে তার অনন্ত সাগর দাবদের তা হুদগতার দানি করছে ওহানোর প্রেরণা পায় তাই মেনলি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ে তারে মাথায় তাই মিস্টার সিনহা আপনি বসে থাকবেন না আপনি সমস্ত সমাজের ঘুরে ঘোরাফেরা করে সমস্ত সমাজের সমস্ত নথিপত্র কালেকশন করবেন সংগ্রহ করবেন এটাই হচ্ছে আসল আপনার গবেষণা। ডিগ্রি পাওয়াটা গবেষণা নয় আপনি সমাজের নথিপত্র সমাজের ডকুমেন্ট ইন্টারভিউ নিয়ে নিয়ে সমস্ত সমাজকে পরিভ্রমণ করে কালেকশন করেন ও দিকত আগুইয়া গিয়া আমার কালীপ্রসাদ জাগিরকে তার গবেষণা উপরে আরম্ভ করলো তা অনেক গিরে গিয়ে আমি আসি ক্ষমা করবাং মাত্রে পিএইচডি আন পেলাং লমল যে এরিয়ত পিএইচডি করেছে ওর গে চিন্তাও ন করে ও পিএইচডি ওয়ান এম এ ডিগ্রি আন পেলাং বেতনান খানি বাড়িল কলেজে থাকলে তিন দান ইনক্রিমেন্ট পেয়ার ওয়ানে সাপ কিন্তু ও পিএইচডি ওয়ানে যে কোনো এরিয়ত পিএইচডি কর ওয়ানও সমাজের কারণ কিন্তু ও পিএইচডি ওয়ানে সমাজের অবদান দেওয়া না ডেট ইট ইজ মেয়ারলি ডিগ্রি ফর ইয়র সেলফ পিএইচডি আন লমনি পরে ওয়ানের কালচার করিয়া উহা তার কি সাথে ডালপালা নিকালা নি ওহানোর চিন্তা করা দি এ পেট মজাগিরিকে করাচ্ছে মিও মোট প্রসঙ্গে মি যে বাকা পিএইচডি করলো
2008 ইংরেজি পিএইচডি সাবমিট করলো। মি 2002 তিনের তো যেবা সমাজ এখানে এখানে আটানিয়ে করলো, আর্টিকেল লেখা লেখে আটানিয়ে করলো। বেদ মর কমিটমেন্ট রাইল তাই মি যদি কোনো আর্টিকেল লেখরি কোনো সেমিনারে যদি পেপার দৌড়িয়া এভরি পেপার এভরি সেমিনার পেপার মাস্ট বি রিলেটেড উইথ মাই কমিউনিটি। মি আজি পিয়া যত সেমিনার দেশ 2002 একাত্তর দুই এত মি বিষ্ণুপুরিয়া মনে মণিপুরী যাতে আমরা লিঙ্কেজ করে জেপিও প্রেজেন্টেশন দৌড়িয়া মোর তা বিষ্ণুপুরিয়া মণিপুরী শব্দ সারা মোর কোনো পাও নেই কোনো লেখনীয় নেই। সুতরাং এহান দিয়া তাই যার ফলে আজি প্রচুর মি মানসিকভাবে আনন্দ পাওয়ারি মানে আমার কালীপ্রসাদ গিরক যেগুলো আমি পথিকৃত বলে পারি আর গিরকে যে গবেষণা আন করে গিরকে এমন জিনিস আন দেশে গিরকে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী 2 শতাব্দী এ লেরিকা আন গিরকে আছে। গিরকে বহু লেখা লেখাছে, এলারমালা প্রবন্ধমালা বহু ফিলোসফার নাই নাই কথা গিরকর লেখা 50 খন পশ্পাদন আর চাইব গিরকর বয় ফিলোসফির গজি প্রায় 16 খান 14 খান এ বেদার আমার সমাজগুলোর মধ্যে প্রচুর লেখনি লেখনির জগত তা লম্পুরিয়া বেলিয়ে গেছে। সুতরাং তা এতাহাবি গবেষণা করানোর পরে তা মেইন জিনিস আনতে এটাই আমার ডকুমেন্টে আন দলিল আনতে এটাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী 2 শতাব্দী এখানের কথা বলি তার আমি টাইটেল আন দেনা হানো বহু চিন্তা করে দেখার লাগে যে কোনো টাইটেল আন দিয়া মানুষ কাকরিক বলতে মানুষ আর তলের আমি আর কি টাইটেল দিতেও বহু চিন্তা করিয়া উপর দেখিয়া দেখা হতো বারো মিটি দিলু বলে না ওই তৈ ওখানে ক্রেম করে থক নাই মি মে এহানোর কথা মাতে পারি আর কালীপ্রসাদ জাগ্রত করে আমার বিষ্ণুপুরিয়া মণিপুরী সমাজের গবেষণা জগতর জনক আমার ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক। গিরকে এমন গবেষণা করেছে নাশ করছে জায়গা দিয়ে সাহিত্য সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি মানে মুভমেন্ট কৃষ্টি নৃত্য একেবারে মানে সঙ্গীত কোনো এরিয়া অবাদ না দিচ্ছে গিরকে। ইভেন গিরকে দলাদলি কিয়া অসি কারণ কিতা এটা গিরকে লোক আছে আর পুরা ইন্টারভিউ মেথড গিরকে গবেষণা করেছে আনতে গিরকে কোয়েশ্চনের মেথড ল গিরি নিরন্তর তথ্য কালেকশন করেছে উপেদ গিরি এপে যত আমার কালীপ্রসাদ গিরকের ডাঙর কোয়ালিটি আন তথ্য হাবি কালেকশন করিয়া তা কিন্তু কনক্লুশন না দিচ্ছে তথ্য কালেকশন থাকছে অমুক হেমতের থাকছে 10-12 মানে প্রবীণ ব্যক্তিত্বর কমেন্ট থাকছে কিন্তু হি হ্যাজ নট গিভেন এনি কনক্লুশন উপেদ গিরক কেয়া না দিচ্ছে বলে গিরকর যুক্তি আনলে তাই গিরকে মাতাছে তার কলমগুলো যে মি এহান না দূরিতে হাঙর কায় যে মি যদি কনক্লুশন দেউরি পরবর্তী প্রজন্মর গবেষকে তানু কনক্লুশন দিয়ে তানু মোর কাবুলি এখানে বাধা বিপত্তি মুখোমুখি হইতে আমার কাছে মি না দূরিতা এখন তার ডাঙর মানে গবেষক মানুষ তাদের স্বাধীনতা পরিষ্কার করে দেয় তাই এখন গিরকর অত ডাঙর চিন্তা যে মি মাতিলু মি মাতিলু লমল নাই এখন তা না মাতেন তা মাদাই এখানে আন কমেন্ট হান দিলা গিরিধানে যেও গবেষক ওই চিন্তা করতে ওই ঠিক করতে এখন তাই গিরকে মানুষ কাবুলি গিরকর ওদেরই কুমানাত তা কালেকশন করেছে ইন্টারভিউ মেথড কোয়েশনার মেথড কিন্তু তা কনক্লুশন ওখান তা না দিচ্ছে এখানোর কেন দিচ্ছে ভবিষ্যৎ গবেষক আমি যদি কনক্লুশন দেওয়া দৌড়ি ও গবেষক ওই যদি মর শ্রদ্ধা করতে গা তার চিন্তা হান না করতে হয়তো অজয় মাত আছে লমুল নাই ওখানোর কাবুলিয়া তা আমাদের প্রত্যেক গবেষকে সুস্থ চিন্তা করার কাবুলিয়া দা ডাটা হান দিয়ে গেছে গা কনক্লুশন উইল বি গিভেন বাই দ্য রিসার্চার চমৎকার তারও ও চিন্তাধারা ওখানো যে প্রত্যেক গবেষক আর স্বাধীন চিন্তাধারা দিচ্ছে। 2 নম্বর কারণ নান গিরকে আজীবন তার বিএইচডি করানোর সময় এমনভাবে লেখে গেছে গা গিরকর কলম জিরানের সময় নেই গিরকর লগে মিউতি লই যাই মে তামপুরানের সময় তামপুরিয়া উপে তার লগে নাম দিনতে না তিল ছিল উহানো মোর দুর্ভাগ্য হান উহানো মোর সমাজের আর অপবাদ হান হ্যাঁ আমি মাতে পারত মি লেরিতাপুরের সময় শুনেই দুয়ান দেখান যে কালীপ্রসাদ যে এহা মাত আছিল বুঝলে এহানোর কথা বুঝলে মরাং খানি আন গিরকর পর দেখানি ওদিনকার যে মর ভুল বসত মি ওয়ানোর অবজার্ভ না করিয়া মি অজারতে অজা বললো কিন্তু খানি অন্তরত্ব খানি আন শ্রদ্ধা হাং কম অশীল পড়া আমার অজা হইনি আসাদে মাতে তা বলে এহা মরাং সমাজের ওদিনকার আওয়াজও মানে মরাং খানি ব্যাড ইম্প্যাক্ট হানা আসি ওয়ান মর ডিসক্রেট হান মি অবজার্ভ না করছিল হওয়ার যার ফলে গিরকর লগে অজার লগে কম দিল হইলু অজায় মরে ইউনিভার্সিটি পেলে মাতলো প্রভাত কেতে না হর না ওদা মোর পড়াশোনার কাম আছে বলে আমি অজুয়া দেখলাম ওয়ান মোর দুর্ভাগ্য হান ওয়ান মোর সমাজের জীবনের আর এক ক্ষতি হান
মি শ্রদ্ধীয় মোর অজার লগে গপেও যা তিলি আমি জীবনে বহুত লাভ পাছো মোর গবেষণা জগতর অর্ধেক গাইড গলিয়াতাই আমার মোর অজা গবে আমার গোপীনাথ সিংহ গিরা মানে মি ক্ষতিও সুগতাই কালি বছর অজার লগে আমি শান্তিতে জ্ঞান আর লুয়া যদিও আমি ইউনিভার্সিটি 3 বছর আসিল এক বছর উড়ে আসু মুভমেন্টের দিল না কিন্তু 3 বছরে মাত্র তার আমি 5 দিন গেছো এহান মরার আগ দুর্ভাগ্য এবার ফিল করি উড়ি যে এহান মোর দুর্ভাগ্য হান এহান মোর দূরদর্শিতার অভাব ফান ও আমি আজি অনুভব করো রে ইট ওয়াজ মাই গ্রেট ডিফেক্ট ইন মাই লাইফ আই হ্যাভ বিন ডিটেইনড ফ্রম দ্য অ্যাসোসিয়েশন উইথ দি ডক্টর কালীপ্রসাদ বিকজ অফ রিউমার স্প্রেড ইন দ্য সোসাইটি সা এই রিউমারে এখানে কতিয়াল সমাজের হতে মি ওয়ানকে ভিক্টিমাইজ হচ্ছিল সুতরাং গিরকে এমন চিন্তা করে আগুয়াই গেল গা গিরকর যে বিষ্ণুপুরে মণিপুরী ভাষা 2 শতাব্দী হ্যাঁ গিরকে সাহিত্য সাহিত্যর যে গিরকে 3 স্টেজে ভাগ করে দিচ্ছে সাহিত্যত ফক লিটারেচার মডার্ন লিটারেচার এবারও পোস্ট মডার্ন লিটারেচার গিরকে 1955-এর আন্দ্রগাঁও অধিবেশনের আগুয়ানরত রয়ে তাই ফক লিটারেচার এনসিলিটারে বারো 1960-এর তো প্রায় 2002-এ তাই 55-এর তো 2002-এ তাই প্রায় মডার্ন লিটারেচার মডার্নের পরে আহিল তাই পোস্ট মডার্ন উত্তরাধুনিক সাহিত্য বিষ্ণুপ্রিয়া মণিপুরীত এপি গিরকর উদার এবং তার গিরকর যে চিন্তা গিরক ড্রেসতে সাধারণ সাধারণ ড্রেস তার পাঞ্জাবি আনে পাইজামা পিদের উচ্চ চিন্তা অতি সাধারণ পোশাকে উচ্চ চিন্তা আমার অজা গিরকের পোস্ট মডার্ন লিটারেচারে তা কারে প্রশংসা করেন তাই তার পল্লায় গোপীনাথ আমার ব্রজেন্দ্র কাকারে প্রশংসা করেন মদনীগারে করেন গোপীনাথ ওজারে করেন যেটার লগে সোশ্যাল থিঙ্কিংয়ে গোপীনাথ ওজার লগে তার প্রচুর মতানৈক্য কিন্তু গোপীনাথ ওজারে মাত্র তাই আধুনিক উত্তরাধুনিক সাহিত্য সাহিত্যিকা ওজারে গোপীনাথ সিংহ গিরক বলেন চমৎকার তার চিন্তাধারা হওয়া না এতই তার সাধারণ উদার মানসিকতা তাজার তাই সমাজ আর মঙ্গলের পালক গোপীনাথ ওজার লগে তার সাংগঠনিক প্রচুর মতবিরোধ মদনীগালে প্রচুর মতবিরোধ কিন্তু তা কিন্তু আহ্বান আলিঙ্গন করে মাত্র তাই উত্তরাধুনিক সাহিত্য বিষ্ণুপুরা মণিপুরীত করে পার্তরা তাই একমাত্র ব্রজেন্দ্র গিরক মদনীগা গিরক বড় গোপীনাথ সিংহ গিরক এই চিন্তাহান তার সাংঘাতিক চিন্তাহান সাহিত্য এর সাথে চিন্তাধারা করিয়া মুঙে আগুয়া নেয়ার এবং সংস্কৃতির গিরকে সংস্কৃতি আনলো গিরকে ইভেন আমার জাতর ভিতরে যে দলাদলি পুরোহিতল খাইয়ের লোকে খাইয়ের দল এতাহাব্যের সম্বন্ধে বিভিন্ন রকম ইন্টারভিউ নেওয়ার পরে তা এমনভাবে তা উপস্থাপনা করেছে আজিমি কুপ করে পা করলে যে গইও কুপুরে হারপে দাঁড়াই কুম্পের গিয়া কী দল পুরোহিত দল কিয়া অসি খাইয়ের দল কিয়া অসি কিয়া চ্যাঙ্কুড়ি দল অসি কিয়া গাগ্রা দল অসি বা সৈতনাম ওরে আমার পাথরগান্ধীর যে মেঞ্জিবাড়ি ভিতরগুল যে ওটা কিয়া অসি বা উতার ইম্প্যাক্টান কি হান সোশিয়ালি সাংস্কৃতিকভাবে গিরকে ওহান নিয়ে আম চিন্তা করেছে গিরকে এহান চিন্তা করেছে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী তা অধিকার নিয়ে তা সেন্সাস হান তা নিজেই যে করেছে পরিবার ভিত্তিক স্ট্যাটিস্টিক্স হান তা করেছে করিয়া ইন্ডিয়া বাংলাদেশের গজেতে তা সম্পূর্ণ সেন্সাস হান করেছে করিয়া ইন্ডিয়ার এত জনসংখ্যা বারো বাংলাদেশে আর এক জনসংখ্যা আমাদের আছে এবং তার সংস্কৃতির গিরকে সংস্কৃতির চমৎকার তার নৃত্য বহির্বিশ্বে মণিপুরী নৃত্য কাকুরানিকা তা যে উক্তি দেওয়া গেছে গা যে তার চিন্তাধারা করে গেছে গা তার এলারমালা তার এলারমালাও তার নৃত্যর তার বহুত চিন্তা করেছে এবং মঞ্চ নৃত্য নৃত্যের ভিতরেও তার মঞ্চ নৃত্য আজিকার মঞ্চ নৃত্য তো আমার আরম্ভ বলতে আমার সমাজে মতিলাল জয়ন্ত আরম্ভ হয় আমার শিলচরের বধপুরের মতিলাল যাই মঞ্চ নৃত্য আরম্ভ করলো পল্লাই সমাজের ভিতরে এবং উহানরে সাপোর্ট করে গেল তাই আমার আমার চন্দ্রমোহন রাজকুমার গিরক এরপর আমার চন্দ্রমোহন সিংহ গিরক বধপুরাত্ত আর কো গেল অপে আমার অধিকার দিনে তরুণ প্রজন্ম সুশান্ত সিংহ ত্রিপুরার তাই এই মঞ্চ সংগীত অত্যা মুঙে দাগুয়ে আমার কালীপ্রসাদ যাই বাখান করে গেছে গা আমার সুশান্ত গিরক করে এরপর আমি দেহিয়ার প্রীতি সিংহ আমার মীনা সিংহ আমার শিবানী সিংহ এবার প্রচুর আমার সঙ্গীত মঞ্চ শিল্পী নুকুলিয়া হদলা এহান গিরকে তা আলোচনা করে গেছে গা তাই গিরকে প্রত্যেকের আলোচনা করে দেয় কিন্তু এহানাই তাই এটা গবেষণার লাইন কি গো আজিকার দিনে এ মঞ্চ সঙ্গীত লো আমি গবেষণা করে পারি জাতর গজেতে
এবারে জাতীয় চেতনা, ভাষা আন্দোলনের কথা মাথায় গেছে, আমি চেক ভাষা আন্দোলন দ্বি পর্বে আছে আমার ঠার গজে পল্লাই আমার গোপিয়াও জায়ের নেতৃত্বে আরম্ভ বল এবং আর কান আরম্ভ তাই জিরিয়াও দিয়ে আরম্ভ বলতে পারো অনিল কৃষ্ণ রাসমান এই দুই হানুরে তা সুন্দরভাবে অ্যানালাইজ করে গেছে গা গবেষণা তথ্য কালেকশন করতে ভুল হইতে পারালে জিনিস কিন্তু তার প্রচেষ্টাও হন আন্দোলনের ইতিহাস ওয়ান সঠিকভাবে উপস্থাপনা করেছে ওয়ান মি নিজে ওয়ান লাভবান যেভাবে আমি অনিল রাজকুমারের পিরিয়ডের যেভাবে গবেষণা আন্দোলন ইতিহাস সংগ্রহ করি অপিত মোর বন্ধুবর অনিল রাজকুমার আসি মোর এবার অপিত মহাসভার মহাসভার উপেশ দাবরি মোয়ে দাবরি আনতে এখন মহাসভার আমার এন্ট্রি করো বলে মোরে দাদা দিন খালি হিমপিলা হিমপিলা অপি মি কি আং করলো হাই দে মিতে নেওয়া লাগতো লোয়া লাগতো উপেত কালীপ্রসাদ ওজার লাইব্রেরি থমিয়া ওজার লেরি কে পাকড়ানির পরে উপেত তো দাতা আনি আমি আন্দোলনের ইতিহাস আমি মোর গবেষণা হাত পরে দিল এ লেখনী আনে এ লেখনী আনে সমাজে আনরে চিন্তা করে দে সমাজে আনরে মুঙে দে আগুই আনের গা এনর প্রসঙ্গ লেখনী প্রসঙ্গে আমার শ্রদ্ধেয় আমার প্রথম চিন্তাবিদ পল্লাকার সাডির চিন্তাবিদ আমার তনুবাবু সিংহ আমার পাথারগান্দি বাসী লেটর তনুবাবু সিংহ গ্রন্থের সমাজে যত চিন্তা করে ওরা হাব্বি লেখে নেই গা লেখনী সেরা সমাজে আন চিন্তা নেয় হ্যান আমার তনুবাবু সিংহ গিরকে তা প্রত্যেক কথা তা ব্যক্ত করে দিয়েছিল আমার চারণ কবি আমার কাকুদানন্দ এলালো সমাচার জাগরণ করিল চারণ কবি রূপ পাল্ল লেখনীর সমাচার জাগরণ তনুবাবু সিংহ গিরক মানে ইতিহাসের তথ্য আমার সমাজ চিন্তা করলো তাই আমার মহেন্দ্র সিংহ গিরক এ পেট কালীপ্রসাদ যাই বারবার তাই লেখনী তার লেখন তার কলম্ব না জিরার তার লেখনী যথেষ্ট আজিকার মি আন্দোলনের তথ্যবাণী যদিও মোরে আগত ওইখানে আন মহাসভার মানুষ আমার এন্ট্রি মানুষ বলে খানে আন চিন্তা করে নাতলা তানুর দুস না দৌড়ি ও ফিলোসফি আনবি আসিল আনতে মহাসভা আঁকলো আনতে গড়গইয়া এবাও আঁটুরি উবেদ মি কালীপুর সজার লাইব্রেরি ধমিয়া এদের কে আমার মাধ্যমে মি তথ্য কালেকশন করলো এবং আমার ভানুবিলের কৃষক আন্দোলন এ আন সম্বন্ধে আমার ডক্টর রঞ্জিত সিংহ ত্রিপুরাত্ম তার লেখা আনিখাল আসছে আর কেউ অন্য লেখক লেখকে সিরাজ আহমেদ বলে আমার আর এক বাংলাদেশের লেখক হয় তাও লেখাচ্ছে এপে আমার রঞ্জিত সিংহ গিরকে লেখাচ্ছে উপে আমার কালীপ্রসাদ অজয় এমন তথ্য আনিখাল আসছে যে ব্রিটিশে যে বাঁকা জমিদারু করে উৎসাহী দেয়া জমিদারু গই যে বাঁকা ভানুবিলর ও জমিদারু গই আমার যে অত্যাচার করে সাধারণ কৃষকরে উপে মুভমেন্ট করলা আমার তা বিপ্লব করলা বাঙালি সহ মিলিয়া আমার সম্প্রদায়ের তো বৈকুণ্ঠ শর্মা লীলাপত শর্মা গিরীন্দ্র মোহন সিংহ বিমুঙ্গে দাগ হয়ে আছে না অগ্রণী নেতা ও সময় ওয়ানাথ যে বা সুষম করলা সময় ওয়ানাথ আমি আঙ্গিলি থানি দিয়ে আসি বা ডকুমেন্টারি আমি টিভিতেও দিই আর ব্রিটিশ সাহেবে যে বাবা অত্যাচার করতলা সময় ওয়ানাথ মেম সাহেব ওই নিঙলগানতে কুমল হৃদয় আর নিঙলগানতে মেম সাহেব ওই অত্যাচার করে না যে সঠিক ওয়ানরে আমার মেম সাহেব বই বা ও ইউরোপিয়ান জেলা ওই সাহেব বই মাতির এখন আমি টিভি সিরিয়ালে বৃষ্টি পড়ি কিন্তু বিভিন্ন সিরিয়ালে দেখি আর যে একমাত্র সাহেবের অত্যাচার রক্ষা করে তাই মেম সাহেব তাই তদ্রুপ ভানুবিলের কৃষক আন্দোলনে যে বাঘা অত্যাচার করতে সময় হওয়া না আমার ইংল্যান্ডের তো দুগো পার্লামেন্টারে না আসিলা আগো লেবার পার্টির এবার নাঙ্গান তাই ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির তাই মিস উইলকিনসন এগোয়া তাই ওদিনকার দিনে ভানুবিল কৃষক আন্দোলন হয়ে যায় সার্ভে করে গিয়াও দিয়া ব্রিটিশ পার্লামেন্টে স্ট্রংলি তেই আমার রিভলিউশনের পক্ষেতেই রিপোর্ট আনতেছে এই রিপোর্ট আন জানার পরে ব্রিটিশ গভর্নমেন্টে জমিদারের উপরে ইঙ্গিত দিয়া ওরে ভানুবিল কৃষক আন্দোলন চুক্তিবদ্ধ হইয়া সমাধান দিতা ধরেন এহান এ তথ্য আন রিয়েলি মিও মেলাও দেখেছো পেট সিপাহী ভানুবিল কৃষক আন্দোলন অনেক চিন্তা করি মি আজকার যে গিরকর যে তথ্য যে মাতলান মিও অন্তর্ভুক্ত করত গিরকে এসে তথ্য নিকালিয়া মুঙে দিতে আছে চমৎকারী আড়িয়া গিরকে শিক্ষার গো যে সার্বে শিক্ষা কুম্পিত কোন সময় আগে আদি শিক্ষা কুম্পি আছে কুম্পি টুল আসিল কুম্পি পণ্ডিত আসিল এসে করে শিক্ষার গো যে সার্বে পত্রিকা জার্নালের গো যে সার্বে আমার সমাজে আনা জার্নাল পল্লাকার জার্নাল আদি যুগের জার্নাল দেখলাম জাগরণ আরম্ভ মধ্যম যুগের জার্নাল আরম্ভ বলে ফাগু এবং আর উত্তরাধুনিক যা আমার জার্নাল তার গো যে তা গিরকে ফেজ ওয়াইজ তা আলোচনা হা তার গবেষণা হা তার চিন্তাধারা হা তা প্রকাশ করে গেছে এটা হাব্বি
এই যে আজি মা তেজার কথা এটা কি রকম এটা যেটা আমার দেহে তাই আমার মুয়া দেহে তাই ইট ইজ দিস আর দ্য এরিয়াস অফ দ্য রিসার্চ গবেষণা করানি এরিয়া আমার দেহ হইয়া গেছে গা তা গিরি থানি এখন আজকার ইউনিভার্সিটি পাকর্তরা বা কলেজ অধ্যাপনা কর্তরা বা কলেজে না করিয়াও অনেক চিন্তা কর্তা গিরি থানি মুঙে কালী বসে গাইডা হন দেহ তাই যে এটা এটা এরিয়াত গবেষণা করানির অভাব নেই সুতরাং আমার জাতর যেটা শিক্ষাবিদ বা আমার এম এ তামপর্তরা বা মুঙেদের আমার জাতর এরিয়াগত হোমিয়া পিএইচডি করে দিকে মরু আব্বা অন্যান আমার জাতর তথ্য ছাড়া কোনো কলম না চালে আমার যাতে গবেষণার এরিয়া প্রচুর এতই গবেষণা যাতায়াতের সমৃদ্ধ করতে গেলে গা এই গবেষণা করে দিক এহান অধীন কালীপ্রস অজয় দেবয়ের কাছে গা বা মি আজি আবেদন করি আমার কলম বিষ্ণুপুরিয়া মণিপুরী জাতর কলম জাতানোর হাব্বির ইয়াশক হইয়া কলম চালিয়া গবেষণা করিয়া আমার তথ্য সমৃদ্ধ করাইলে আজকার ভাষিক আগ্রাসনের যুগখানাত মাইনরিটি জাতে হান আমি একমাত্র পালুয়া তাই টাঙাই তাই একমাত্র লেখনের মাধ্যমে যে লেখনের উৎসাহ দিয়া আমার ধর্ম প্রবর্তক হজরত মোহাম্মদ মাতেল তাই দ্য ইঙ্ক অফ এ প্যান অফ এ স্কলার ইজ হলিয়ার দেন দ্য ব্লাড অফ দ্য মার্টিয়ার এতই লেখনি লেখনি আলো সমস্ত জাতা আনথা পারে লেখনি নিয়ে এলে জাতুয়ান যত বলিষ্ঠ কা কতদিন পরে জাতুয়ান মিমুতে আয়োজিত হইয়া সুতরাং আমি লেখনিকে যে গুরুত্ব দিয়া কালীপ্রসাদ যায় বিভিন্ন এরিয়াতে গবেষণা করে করে খানি খানি করে করে আমার দেহে দিজ আর দ্য মডেলস দিজ আর স্যাম্পলস ফর দ্য ডুইং রিসার্চ ইন আওয়ার কমিউনিটি অনেক আমি আজকার শিক্ষিত তরুণ প্রজন্ম বা মুঙ্গেদের পিএইচডি করতাম প্রজন্ম এতারাং মোর আব্বা অন্যান যে আমি আমার এরিয়া তার পিএইচডি করে অন্য এরিয়াত নাও জিজ্ঞা আমার এটা প্রচুর এরিয়া লাগলে আমি ওখানে পাংলাক করতাম যে তাহার পাশে তালো পাংলাক করে তাই তথ্যও আছে পাংলাক করতাম কিন্তু এখন আজকাল মোর আবেদন নান আমার জাতর গবেষণার কলম আমার জাতর বিভিন্ন এরিয়াত সকয় তাইলে আজকাল গবেষণা জগতর যে অগ্রদূত গবেষণা জগতর পথিকৃত কালীপ্রসাদর অজার হৌপন বাস্তব হইতই কারণ কালীপ্রসাদ অজা ব্যক্তিত্ব এবং তার প্রতিষ্ঠান আহান সুতরাং আজকার দিনে মি বারহা বিরাট বাহন করি তাই আমি এর ইয়াত সকই এবং এহানো মধ্যে কালীপ্রসাদ যায় একমাত্র তাই এরিয়া না সক তাই পলিটিক্যাল ফিল্ড তার রাজনৈতিক জগত তা খানি আন নামনার তার গবেষণাত রাজনৈতিক ক্ষেত্রে কম দে আছে তার আলোচনাও কম বারো হোক আমি বারো খানি এটা দমন ইয়াতে অজায় উপবাদ দিয়ে হাব্বির চর্চা করে গেছে আবার এহানো মত আছে ডাঙর তা ডাঙর অর্গেনাইজার আহ যেভাবে তা মাত আছে কালীপ্রসাদর অজার কথা আন যেভাবে গাঁয়ে গাঁয়ে মহিলা সমিতি হইত প্রত্যেক গাঁয়ে গাঁয়ে মহিলা সমিতি যেভাবে হইত উবে সমাজান মুঙেদের পাল হইত আজকার দিনে বারো কালীপ্রসাদ অজার বানিল বারো মি বেয়া পাই আমার ইমাইন দল যেটা সমাজে আহ্বান করতে তাদের ভূমিকা আনে বলিষ্ঠ গ্রহ আহ্বান করতে তাদের বলিষ্ঠ আনে ভূমিকা বলিষ্ঠ ভারত তানু সামাজিক রাজনৈতিক চেতনা সমৃদ্ধি অনার্কা বলিয়া তা মাতে হেতাই গিরকে গাঁয়ে গাঁয়ে মহিলা সমিতি যদি করিয়ার তাহলে আমার সমাজ আর কো পুষ্ট হইতে বলিয়া এসা জিনিস তো গিরকে আহ্বান করে গেছে আর গৃহীথানি আর নিয়ম আলোচনা করানির প্রয়োজন নেই তা আমি কালীপ্রসাদ অজারে আমি নেহার তাই গবেষণা জগতের অগ্রদূত গবেষণা জগতের পথিকৃত এবং তা হি ইজ অ্যান একাডেমিক অ্যাম্বাসাডার অফ আওয়ার কমিউনিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ বারো এহানোর নিয়ে আমি তিন চারি বছর আগে আমি সংস্থা অহন করেছি যেগুলোর নাম যায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী রিসার্চ অ্যাসোসিয়েশন বিষ্ণুপ্রিয়া মণিপুরী গবেষণা সংস্থা আমি আমার শিলচর ভিত্তিক করেছি আমি যদি কালীপ্রসাদর অজার যদি পদ অনুসরণ করিয়ার আমার এক গবেষণা সংস্থাগ আন্তর্জাতিক করাই লাগত ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে মিলিয়ে আমি গবেষণা সংস্থা করাই লাগত আমি ওয়ার্গ বলিয়া বাংলাদেশের গবেষক গৃহীধানরে আহ্বান করি আজকার বক্তব্যের মাধ্যমে যে এ সংস্থা করে আমি আর কেউ পুষ্ট করি তাই আজকার গবেষণা বিভিন্ন এরিয়াত গবেষণা করা নেওয়া আমি গবেষণা সংস্থায় যেভাবে উপদেশ দিতাই গাইড করতাই বাংলাক করতাই উপে জাতর হাব্বির ইয়াত গবেষণা হইত ইমার কা বলিয়া আমি যে সংস্থা অন করেছি যেগর নেতৃত্বে আমি কত আছি আমি আজকার দিনে ভারতবর্ষ
বিভিন্ন রাজ্য তথা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী গবেষকগুলি তাদের আহ্বান করিয়া এর সাথে বৃহত্তর মঞ্চ এগুলো বৃহত্তর মঞ্চ রূপান্তরিত করিয়া আমি মুঙ্গে যদি আগুইয়ার তাহলে আমার যাত্রান গবেষণার সমৃদ্ধই তৈ এবং গবেষণা সমৃদ্ধ যাতাহানি একমাত্র পৃথিবীর বুকে পালইয়া সুস্থ চিন্তাল সমাজ গঠনে আগুইয়া জিতা আয়ার সুতরাং যদি শ্রীকৃষ্ণ চেতন ভাগবত সংঘে ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারে যদি আন্তর্জাতিক সংগঠন রূপান দেওয়া পারে মি বারোপে আমার মানস আমার হরেন্দ্র ভান উদ্যোক্তাগ ডক্টর ধৃতিকান্ত রাসমার উদ্যোক্তাগ আর বিষ্ণুপ্রসাদ উদ্যোক্তাগ আমি উপদেষ্টা কত আছি আমি ডক্টর স্মৃতিকুমার সিংহ ডক্টর প্রভাত কুমার সিংহ বা নৃদুল সিংহ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক আমি যেগুলো গর্ব করে পারি আর নৃদুল সিংহ ত্রিপুরার বিদেশ্বরদার বায়ক আমার শিলচরের আরসির নিট কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক চমৎকার তার মেধা তা প্রেসিডেন্ট সুতরাং আমি এহানোর মাধ্যমে হাব্বি গবেষক করে আমি আহ্বান করি আর বৃহত্তর সংস্থা অঙ্ক করিয়া যা তাহার সমৃদ্ধ করে আনি যদি পারি আর তাহলে কালীপ্রসাদ অজার যে বিষ্ণুপ্রিয় মণিপুরী দুই শতাব্দীর যে চিন্তাধারা তা বাস্তব রূপ হইতে এবং যতক্ষণ তারা আমি বাস্তব রূপ দেওয়া পারতাম ততক্ষণ সমাজ মুঙে থাকবে তা বুঝে না যত সমাজের পূর্বজ আছে আমার গোপনীয় অজার চিন্তা আমি যদি বাস্তব রূপ দেওয়া পারে আর সমাজান সঠিক হইতে সমাজান অতি মুঙে দেখিয়া পারতাম গোপনীয় অজার চিন্তা কারণ এর সাথে করি সমাজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠানে তার যদি আমি যদি চিন্তা যদি বাস্তবা করে আমি নেওয়া পারি আর গা তাহলে আমি সমাজওয়ানোর সভ্য বলে আমি নিজের দাবি করে পারতাম অনুগামী বলে দাবি করে পারতাম এহানি মাতিয়া বারো কালীপ্রসাদ অজার নাঙে যে স্মৃতি শ্রদ্ধাঞ্জলি করতে যে দুভান্তি নাম কথা আলোচনা করল যদি কোনো ব্যতিক্রমী থার মি কমেন্ট ওয়েলকাম করি কমেন্টের মাধ্যমে আমি শেয়ার করতাম আই ভিউজ উইল শেয়ার দ্য ভিউজ অ্যামং আস অর বিটুইন আস ওয়ান ওয়েলকাম করিয়া আমি বারো আসলে যে প্রতিষ্ঠান কালীপ্রসাদ গ্রহণ নাঙে যে করিয়ার এখন আর কো সার্বজনীন আকারে করাই থক আমি লিপ ভিডিও করার হাইয়ান সাহিত্য সভায় পালন করার হাইয়ান আরো কো বৃহৎ আকারে পালন করিয়া গৃহকর চিন্তা তা আজকাল মুঙের তোরা প্রজন্মর মুহা যদি বেলাতে পারি আর যদি মুঙের প্রজন্ম যদি কালীপ্রসাদর সুস্থ চিন্তার যদি প্রভাবিত হইতরা তো সমাজান পাল হইতাম এ নিং থইয়া বারো শ্রদ্ধীয় কালীপ্রসাদ জরাং ভক্তি শ্রদ্ধা কাত করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সমর কর্মকর্তার প্রতি মর কৃতজ্ঞতা জানিয়া আজকার শ্রোতামণ্ডলীর প্রতি মর কৃতজ্ঞতা জানিয়া এব সময় আনি ধৈর্য ধরে হুল্লা কৃতজ্ঞতা জানিয়া গৃহীথানির বয়স্ক যারা গুরুজন রং মর হমাভক্তি কাত করিয়া তরুণ প্রজন্ম যুবক যুবতীর আমি বানা পেয়া এবং উৎসাহ দিয়া সঠিক শিক্ষা শিক্ষিত হইয়া সমাজে আনরে মুঙতে নেনাত হন্যা করে আহ্বান হইয়া মর বক্তব্য আন এপিলম করলো।